अस तु मासद्गमयो तमसो मा ज्योतिर्गमयो मृत्युर्माय अमृतङ्गमयो शान्ति शान्ति আমার স্নান যাত্রার বিশেষ মুহূর্তে আজকে যেটা বলতে বসেছি তা এক বিশেষ সাধনা স্নান সম্পর্কে বহু কথা বহু মানুষ বলছেন বলেছেন আগেও বলেছেন আগামী দিনেও বলবেন আমি স্নানযাত্রার এত উপাখ্যানে আমি যাচ্ছি না আগে আমরা শুধু এইটুকু জেনে নিই যে স্নানযাত্রা তো অবশ্যই এটা একটা অদ্ভুত রিচুয়ালস এবং সারা বিশ্ব তাকিয়ে থাকে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার বিশেষ স্নানযাত্রা তিথির জন্য এই স্নানযাত্রা তিথিতে গর্ভগৃহ থেকে এই মূর্তিগুলিকে বাইরে বার করা হয় সুদর্শন এবং মদন মোহন সমেত তাদেরকে স্নান বেদিতে আনানো হয় এবং তাদেরকে স্নান করানো হয় খুব ইন্টারেস্টিং ব্যাপার স্নান করানোর জন্য যে পাত্রগুলি ব্যবহার করা হয় তার সংখ্যাও একশো এখন আমরা আসি এই স্নানযাত্রার অ্যাকচুয়াল প্রতীকটা আমাদের তন্ত্রশাস্ত্র কীভাবে গ্রহণ করেছেন এবং ব্যাখ্যা করেছেন স্নান আমরা স্বাভাবিকভাবে স্নান কিসের করি আমাদের দেহের দেহের স্নান সেটা ওখানেও হয় জগন্নাথ বলভদ্রা বলভদ্র সুভদ্রারও দৈহিক স্নান হয় কিন্তু স্নানের মাহাত্ম এখানে শাস্ত্র বর্ণনা করছেন এই স্নান মাহাত্ম কিন্তু দেহের নয় এই স্নান মাহাত্ম অন্তরে উপস্থিত আত্মার কিভাবে তিনি স্নান করতে পারেন তিনি স্নান করতে পারেন আমরা যেভাবে যোগ বা তন্ত্র চেতনাতে আমরা মন্ত্রোচ্চারণ করি বিভিন্ন আমাদের যৌগিক অনুশীলন করি বিভিন্ন কেউ ভক্তিযোগে কেউ বা রাজযোগে কেউ বা তন্ত্রযোগে কেউ বা হটযোগে বিভিন্নভাবে আত্মার শান্তিবিধান বিধান আত্মার আত্মার স্নান বিধান করেন এই অর্থে যে আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ স্থাপনের জন্য তাকে বারবার স্নান করানো হয় পবিত্র করানো হয় আসলে পবিত্রতা আমাদের কার্মিক লেয়ার্সকে ছুটকারা করানোর জন্য জমে থাকা বহুদিনের এই সংস্কার লব্ধ যে সমস্ত কার্মিক লেয়ার চক্রে চক্রে আটকে আছে বারবার আবর্তিত করছে আমাদের জন্ম মৃত্যুর এই ভয়ঙ্কর আবর্তে এই মৃত্যুপুরী হচ্ছে পৃথিবী তাতে বারবার জন্ম নেওয়া এবং আবার মৃত্যুবরণ করার এই যে নাটক বারবার চলছে এর থেকে পরিশুদ্ধ করবার জন্য স্নানযাত্রা তৈরি করা হয়েছে শাস্ত্রীয়ভাবে এখানে আত্মার পরিশুদ্ধকরণ এই কারণে প্রয়োজন পরমাত্মার দিকে তার গমনের জন্য এই স্নানযাত্রার দিনের একটি বিশেষ সাধনা আজকে আমি বলবো আপনি যখন বসবেন আপনি বসবার পর আপনাকে প্রথমে ধ্যান করতে হবে নর্মাল শিবলিঙ্গের যেরম শিবলিঙ্গ দেখে আমরা অভ্যস্ত কিন্তু শিবলিঙ্গের ধ্যান যেটা করবেন তার একটা ছোট্ট বিশেষত্ব আছে এই লিঙ্গ ধ্যান করবেন দুই ভুরুর মাঝখানে শিবলিঙ্গ ধ্যান করবেন দুই ভুরুর মাঝখানে চিন্তা করবেন যেন শিবলিঙ্গটি জ্যোতির্ময় স্বরূপ অর্থাৎ তার চারিদিকে বিরাট আলোর বলয়ের মধ্যে সে তিনি ঘিরে আছেন চেষ্টা করবেন আলোর বলয়টাকে এমনভাবে ভাববার যেন শিবলিঙ্গের মধ্যে থেকে আলো নির্গত হচ্ছে এমনটা চিন্তা করবার এই চিন্তা করবার জন্য মারামারি করার কুস্তি করার প্রয়োজন নেই স্বাভাবিক যতটুকু ভাবনা হওয়া সম্ভব ততটুকুই করবেন এর থেকে বেশি বিরাট প্রেশার দেওয়ার প্রয়োজন নেই তাহলে আমরা সোজা হয়ে বসবো দুই ভুরুর মাঝখানে শিবলিঙ্গের চিন্তা করব যা জ্যোতির্ময় এরকম একটা ভাবনা ভাবব এরকম ভাবনা ভাবতে ভাবতে আমরা একটা মন্ত্র উচ্চারণ করব খুব সহজ মন্ত্র এই মন্ত্রটা আমি বলি তিনবার বলবো খুব ভালো করে মন দিয়ে শুনবেন চন্দ্রশেখরায়নম চন্দ্রশেখরম চন্দ্রশেখরম যারা দীর্ঘদিন ধরে সাংঘাতিক আর্থিক অবস্থানে তাদের আর্থিক অপ্রতুলতা ঋণের ভার আরও বহু রকম অর্থ সম্পর্কিত বিষয়তে ভীষণ দোটানায় আছেন এদিকে টানতে গিয়ে ওদিক কুলোচ্ছে না অধিক টানতে গিয়ে আরেক দিক কুলোচ্ছে না এই সমস্ত মানুষদের জন্য মহিলা পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য এই পনেরোটা দিন অর্থাৎ স্নান থেকে রথযাত্রা এই পনেরোটা দিন ভেরি অস্পিসিয়াস এই একটা বিশেষ সাধনা বছরে এই সময়টায় পনেরোটা দিন খুব চেপে যদি করা যায় শাস্ত্র বলছেন হয়তো খানিকটা সুরাহা পাওয়া যেতে পারে আর্থিক অবস্থানের ক্ষেত্রে ঋণ মুক্তির জন্যে বা যারা অর্থের ভীষণ চাপে আছেন তাদের প্রতি ঈশ্বরের করুণা লাভের জন্য এই পনেরো দিনের একটি সাধনা আমি আজকে বলছি এতে বিরাট কোনো উপচারের প্রয়োজন নেই খুব সামান্য বস্তু যা পুজোর ঘরে থাকে তাতে হলেই চলবে একটু জল আসন আপনাকে বসতে হবে উত্তর পূর্ব কোণে উত্তর পূর্ব কোণে এই কোণের দিকে মুখ করে বসবেন সারা দিনে দুবার বসতে হবে ম্যান্ডেটারি যখন বসবেন অনেকের বাড়িতে শিবলিঙ্গ আছে অনেকের বাড়িতে শিবলিঙ্গ নেই যাদের শিবলিঙ্গ নেই তারা একটা খালি পাত্র নিয়ে বসবেন আর যাদের শিবলিঙ্গ আছে তারা শিবলিঙ্গকে সামনে নিয়ে বসবেন শিবলিঙ্গের গৌরীপট উত্তরমুখ হয়ে থাকবে আর যাদের শিবলিঙ্গ নেই তারা সামনে পাত্র নিয়ে বসবে আর নিজেদের মুখ উত্তর কোণে রাখবেন সবাই সাধনা করতে যিনি বসবেন তিনি কোনো আলাদা করে পোশাকের বিষয় নেই হালকা পোশাক পরবেন হালকা রঙের এবং শরীরে যাতে সেটা কোনো টাইটভাবে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে প্রতিবার যখন বসছেন সকাল এবং সন্ধে যে কোনো এই দুটো সময়ের যে বসবেন প্রত্যেকবার এই জবটি করবেন কমপক্ষে চার মালা বেশি পক্ষে সাত মালা চার থেকে সাত মালা জব অবশ্যই জরুরি এই পনেরোটা দিন নিশ্চিন্তভাবে এই সাধনাটি করতে থাকুন এটা শুধু জপের ওপর সাধনা পনেরোটা দিন অর্থাৎ রথযাত্রার দিন পর্যন্ত এই সাধনা এরকমভাবেই চলবে রথযাত্রার পরের দিন এইটাকে একটা ব্রত হিসেবে আপনারা উদযাপনও করতে পারেন উদযাপন করলে যদি করেন কেউ তাহলে কিছুই না যে কোনো একটি শিশুকে দশ বছরের নিচের বয়স এরকম যে কোনো একটু শিশুকে কিছু তার পছন্দের জিনিস খাইয়ে দেবেন এতেই ব্রত পালন সম্ভব তবে যদি এই সাধনাকে কেউ সারা বছর এগিয়ে নিয়ে যেতে চান তিনি সেটা করবেন কিন্তু প্রত্যেক পনেরো দিন অন্তর কোনো একটি শিশুকে ভোজন করাবেন এটা এই সাধনার একটি নর্মাল রুলস আশা করব স্নানযাত্রা থেকে রথযাত্রা এই পনেরো দিনের সাধনায় চন্দ্রশেখরের এই মন্ত্র আপনাদেরকে আগামী দিনে অনেকভাবে অনেক দিক থেকে মানসিকভাবে সুস্থতা দেবে আপনাদের অনেকটাই আর্থিক চাপ হয়তো কমতে পারে দেবকৃপা যদি হয় আমি চেষ্টা করলুম মাত্র আপনারা চেষ্টা করুন একই সঙ্গে শ্রীগুরুর কৃপায় অবশ্যই এই সাধনা আপনাদের জীবনে সফল হোক স্নানযাত্রা শুভ হোক আপনারা সবাই ভালো থাকুন সবার চরণে আমার প্রণাম